আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রহমতর আজকে 9 নম্বর দিন জারগিয়া, আর আগামীকালকে 10। এরপরে মানে এই বছরের লাগি রমজান মাস আপনার রহমতর 10 দিন শেষ হয়ে যাব। আজকে 9 নম্বর রোজা। আপনারা এই মুহূর্তে দেখরা সুফি শো অনুষ্ঠান, আমরা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমরা সকলের প্রিয় অসংখ্য গানের গীতিকার এবং অসংখ্য গানের সুরকার, আমরা সবার প্রিয় আহমদ আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। নাসিদ লইয়া তো আপনি আসুন, তো নাসিদ জগতের পাশাপাশি আরও মানুষের বিভিন্ন স্বপ্ন থাকে, আপনার এলাকার কোনো স্বপ্ন আছে নি নাসিদের পাশাপাশি? আপাতত আমার একটা স্বপ্ন আছে, বিগত 8-10 বছর থেকে যে স্বপ্নটা দেখি রয়েছে গিয়া, আমি তো কিছুদিন টিচারই করছি মাদ্রাসাতে, হিফজে পড়াইছি। আমার একটা প্ল্যান হয়েছে, একটা স্বপ্ন হয়েছে গিয়া একটা সুন্দর মাদ্রাসা করার, হিফজের মাদ্রাসা, এবং পাশাপাশি কেন ইংলিশ মিডিয়াম, ইংলিশ বিশেষ করে ইংলিশ টকিং, আলাপ শিখা, আরবি আলাপ শিখা, নাসিদ থাকবো, আবৃত্তি উপস্থাপনা, সাহিত্য বিষয় নিয়েও থাকবো। নামটাও আমি মোটামুটি সিলেক্ট করে রাখছি, কালচারাল ইনস্টিটিউট অ্যান্ড হিফজুল কোরআন। মাশাআল্লাহ, আমরা দোয়া করি যেন আহমদ আবদুল্লাহ ভাইয়ের এই স্বপ্ন মানুষ করার কারিগর হিসাবে একটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান খোলার আশা করছেন। আল্লাহ তাআলা যেন এই শিক্ষা প্রতিষ্ঠান খুবই দ্রুত করার তৌফিক দান করেন। আর আপনারা অবশ্যই লগে থাকবা, আমরা আবার আব্দুল্লাহ ভাইয়ের কাছে আইমু, তার আগে ছোট্ট একটা বিরতি যাই, আর বিরতির পর আবার আপনাদের লগে দেখা হয়ে যাই। জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট স্থায়ী ক্যাম্পাসের ঠিকানা চৌধুরী পাড়া সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন পীরের বাজার খাদিমনগর সিলেট। মোবাইল নম্বর 01712375065। প্রিয় দর্শক, সুফি ইস্যু অনুষ্ঠান আপনারা দেখরা। বিরতির পর আবারও আপনাদের লগে আমরা মাতিয়ার গফরিয়ার এবং নাসিদ হুনাইমু, আমরা লগে আসুন জনপ্রিয় নাসিদ তারকা আহমদ আবদুল্লাহ ভাই। আমরা এখন তিলাওয়াত হুনমু, আর তিলাওয়াত আপনার আমরা রে হুনাইবা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা সিলেট শাখার হেফজ বিভাগের ছাত্র রুবায়াত করিম সাদমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا الذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم।
মাশাআল্লাহ, ছোট্ট বন্ধুর কণ্ঠটা কি এত সুন্দর তিলাওয়াত শুনছি, খুবই ভালো লাগছে। আল্লাহ তাআলা তার কণ্ঠরে বারাকা দান করুক। এখন আমরা আজকের সুফি শো অনুষ্ঠানের নাসিদ অনুষ্ঠান, নাসিদ পর্ব, এ পর্যায়ে আমরা যাই আর কি আহমদ আবদুল্লাহ ভাইয়ের কাছে। আজকে 9 নম্বর রমজান, তো আজকে কোন নাসিদ আমরা রেখো নাইবা আপনি? কালিমা নসিবে মরদি, ওই নাসিদটা একটু গাই। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতিমায় মান মরে দিও। ও আল্লাহ, আল্লাহ, কালিমা নসিবে মোর দিও, কালিমা নসিবে মোর দিও। তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে। তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে। পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মৌত আমার আসিবে যখন, তখন তোমার রহমের হাত বাড়িও। কালিমা নসিবে মোর দিও, ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমায় ঈমান মোর দিও। কালিমা নসিবে মোর দিও, কালিমা নসিবে মোর দিও। জিন্দগির শেষ সময় মুহূর্ত মানুষের সবচেয়েতে বড় সফলতা, সবচেয়েতে বড় চাওয়া এবং সবচেয়েতে বড় পাওয়া যেটা, একটা হইল কি কালিমা নসিব। যার কালিমা নসিব হয়ে গেল তার দুনিয়ায় চলা, দুনিয়ায় টাকাটাও সফল, আখেরাতেও সফল, পরকাল সফল, কবর হাসর সব কিছু সফল হইল। আমরা এই সময়টা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সবাইরে, মুসলিম উম্মাহ সকলরে, সকল মুসলিম জাতিরে যেন কালিমা নসিব হওয়ার তৌফিক দান করেন। আমরা ওয়াক্তাও দোয়া করি। আর ধন্যবাদ আহমদ আবদুল্লাহ ভাই, এত চমৎকারভাবে গানের খতামালা, সুর এবং আবেগ প্রবণভাবে একটা নাসিদ আমরা রেখুন আনিল লাগি। প্রিয় দর্শক মণ্ডলী, আগামীকাল 10 রমজান, রহমতর শেষ দিন, আপনারা দেখবা ইনশাআল্লাহ আপনার সুফি শু অনুষ্ঠান, সুফিয়ান বিনে নাম ইউটিউব চ্যানেল এবং সুফি এন্টারটেইনমেন্ট ফেসবুক পেজও যৌথভাবে। আজকের লাগি ওখান থেকে বিদায় নেওয়ার, বালা তা হোক, সুস্থ তা হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈমান হে রমজান, ঈমান হে রমজান, ঈমান হে রমজান।